গত 22 সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের ত্রিপুরা এবং বাংলাদেশ শাখার ইনচার্জ তথা রাজযোগিনী ব্রহ্মকুমারী কবিতাবিহীনজি। 2রা সেপ্টেম্বর সোমবার আড়ালিয়াস্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারী আশ্রমে তার স্মৃতির উদ্দেশ্যে আয়োজন করা হয় এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এবং স্মরণ সভার। 28 বছর আগে 1995 সালে আগরতলা এসেছিলেন কবিতাবিহীনজি। তারপর থেকেই জীবনের শেষ সময় পর্যন্ত ত্রিপুরার মানুষের অক্লান্তভাবে সেবা করেছেন তিনি। গত 22 সেপ্টেম্বর মাত্র 55 বছর বয়সে দেহ ত্যাগ করেন তিনি। আজ সোমবার ওনার স্মরণ সভায় শেষ শ্রদ্ধা জানাতে দূর দূরান্ত থেকে এসেছেন সাধারণ মানুষেরা। ত্রিপুরা সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা। কবিতাবিহীনজির একজন ভক্ত এবং গণমুগ্ধ হিসেবে ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির তরফে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজ্যের মানুষের জন্য, রাজ্যের মহিলাদের জন্য, তাদের আধ্যাত্মিক উপলব্ধির জন্য সারা জীবন ধরে কাজ করে গেছেন কবিতাবিহীনজি। আজ তার স্মরণ সভায় সে বিষয়ে বিস্তারিত জানালেন মন্ত্রী শান্তনা চাকমা। ব্রহ্মকুমারী কবিতাবিহীনজির আজকে শ্রদ্ধাঞ্জলি, সেই শ্রদ্ধাঞ্জলিতে আমরা উপস্থিত হয়েছি এবং একটাই উদ্দেশ্য আমার যে উনি যে বিভিন্নভাবে ত্রিপুরাতে অনেক কাজ করেছেন এবং উনি চেষ্টা করেছেন কীভাবে শান্ত থাকা যায়, মানুষের মনকে কীভাবে শান্ত রাখা যায় এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে ওদের অনেক অভিজ্ঞতা। আমি মনে করি ত্রিপুরার যে অন্যান্য স্টেটের পাশাপাশি আমাদের ত্রিপুরাকে কীভাবে আমাদের বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে তাদেরকে উৎসাহ জাগানো, তো সেক্ষেত্রে বিশেষ ত্রিপুরার জন্য ভূমিকা রেখেছে। আমি আশাবাদী ওনার যে যে বাণীগুলো, সেই বাণীগুলো আমরা মনে রাখবো, আগামী দিনে ওনার যে বিভিন্ন বাণীগুলো স্মরণ রেখে আমরা ত্রিপুরার কাজে লাগাবো এবং ওনাকে আমি শ্রদ্ধা করি এবং আমাদের ত্রিপুরা সরকারের পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকের ওনার শ্রদ্ধাঞ্জলি দিবসে ওনাকে আমি অনেক কিছু প্রণাম জানাই। নমস্কার। ত্রিপুরার মানুষদের আধ্যাত্মিক উন্নয়নে কবিতাবিহীনজির ভূমিকা ভুলিনি রাজ্যবাসী, তাই সোমবার স্মরণ সভার দিনে আড়ালিয়ার প্রজাপিতা ব্রহ্মকুমারী আশ্রমে ঢল নেমেছে তার অগণিত ভক্ত এবং গণমুগ্ধদের। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।